আমরা পালাতে আসলাম, এই যে নাস্তা পানি কিনলাম কিছু একটা খেয়ে তারপরে মার্কেটে ঢুকবো। তো এখানে আছে যে জুস, পাঁচজনের পাঁচটা আছে। পানি আছে, বিস্কুট আছে, আর এখানে স্যান্ডউইচ নিয়েছে, স্যান্ডউইচ না সরি শর্মা, চিকেন শর্মা, চিকেন শর্মা নিয়েছে তিনটা। তো এগুলো এখন খাবো খেয়ে তারপরে আমরা ভিতরে ঢুকবো। আমিরা আমিরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা আজকে আসলাম আবার ওই সে জেদ্দার সবচেয়ে বড় গোল্ড মার্কেট আল বালাত। তো এই যে একটা দোকান, এই যে এখানে সবই গোল্ডের দোকান। এখানে আছে আপনার এই যে সবই গোল্ড মার্কেট, এই যে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি, আর এই যে এই পাশে সবই গোল্ড, এই যে এই পাশে সব গোল্ড মার্কেট, ওই গলিতেও সব গোল্ড, এই পাশে সব গোল্ড মার্কেট। এটা হচ্ছে আপনার জেদ্দা শহরের সবচেয়ে বড় গোল্ড মার্কেট আল বালাত। এখানে সব ধরনের ডিজাইন পাওয়া যায়, আর দামও তুলনামূলক অন্যান্য জায়গা থেকে একটু কম থাকে। সৌদি আরবে কিন্তু জেদ্দাতেই একমাত্র সব গোল্ডের দাম একটু কম থাকে, কারণ জেদ্দাই মনে হয় ইসের কারখানা আর কি, গোল্ডের যে খনিগুলো সেগুলো এখানেই বেশি, এই জন্য এখানে একটু কম থাকে। আর অন্যান্য জায়গায় যেরকম যেমন রিয়াদ, দাম্মাম, এইগুলোতে একটু বেশি থাকে আর কি গোল্ড প্রাইস। দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন, অনেক সুন্দর। এগুলোতে যে সেট সহ লকেট ওইটা বের করতে বলো, যেটা এটা মক্কা মদিনা একসাথে, এই যে লাভের ভিতরে এটা এটা বের করতে বলো, এই যে লাভের ভিতরে মক্কা মদিনা, এটা পরেরটা না, এটা পরের না, এই যে এটা উপরে এই এর পরেরটা, এই যে উপরে, এই যে এর পরেরটা, পরেরটা আচ্ছা দাঁড়াও। এটা কত গ্রাম বললো? 8.7 গ্রাম না? এটার দাম কত আসতেছে? 235 রিয়াল করে গ্রাম, 2350, তাহলে 2350 রিয়াল আসে এটার দাম। ট্যাক্স সাথে, ও আবার ট্যাক্স কিন্তু আলাদা নাকি? ট্যাক্স সহই মনে হয় ওটা ধরে সর, হ্যাঁ ট্যাক্স সহ দিয়ে, ট্যাক্স সহ করে, হ্যাঁ ট্যাক্স সহ। আর এটা এই যে মক্কা মদিনা একসাথে, এটা 8 গ্রাম চাকরণ, এটা হচ্ছে না 8 গ্রাম 6 পয়েন্ট, এই 1 গ্রামের ডিফারেন্স, 1 পয়েন্টের ডিফারেন্স। তো এই দুইটার ভিতরে দেখছিলাম কোনটা নেওয়া যায়। এটা নিলে হচ্ছে আপনার শুধু হেরাম শরীফ,
আর এটা যদি নিই তাহলে আপনার মক্কা মদিনা দুইটাই আছে। এটা কিন্তু সুন্দর ছিল, তবে আমার হাজব্যান্ড এটা পছন্দ করেছে। দেখি কোনটা নিই ইনশাআল্লাহ, আরও কয়েকটা দোকান দেখি তারপরে। ওকে, তো দেখেন কি পরিমাণ ভিড় আজকে, শুক্রবার তো। আর ওই মানুষ দেশে টেসে যাবে এই জন্য আর কি কেনাকাটাও করতেছে মানুষ অনেক। Thank you.